একজন প্রশ্ন করেছেন ইমাম সাহেব, এর প্রশ্ন উত্তরে যায় ইমাম সাহেব বুবার মতো বসে থাকে, কি বুবার মতো দাঁড়ায় থাকে, কয়েকটা বেদাত আছে সমাজে, আচ্ছা কোনটা বলতে যাবো বলেন তো দেখি, যে সবই তো বেদাতের অন্তর্ভুক্ত হয়ে যায়। ইমাম এত লাট, হাদিসে বলা হয়েছে সুন্নাত, যেটা একামত হওয়ার সাথে সাথে মুসল্লিরা একামত শুরু হওয়ার মুসল্লিরা দাঁড়াতে থাকবে, কাতার শুরু হবে, তো হাদিস সব মুসল্লিকে আগে দাঁড় করায় নাই, নেওয়ার পরে ইমাম বলে একামত মারেন, এটা কি ঠিক না? একামত হলো আজান হলো মসজিদে জড়ো হওয়ার, একামত হলো সালাতের কাতার সোজা করা, কথা বোঝা গেছে? তাহলে এটা ঠিক না। আর একটা হলো মুক্তাদি মুয়াজ্জিন বলছে আমরা কাতার সোজা করি, মাইক নেই আমরা কাতার সোজা করি, এই ভাষাটাও ভুল, অত ভদ্র না। রাসূল সাল্লাল্লাহু নির্দেশ দিতেন আকিমু সুফুফাকুম, তোমরা কাতার সোজা করো, আর আমরা খুবই ভদ্র ভাষা বলতে চাই, আমরা আস্তে আস্তে চলি, আমরা আস্তে আস্তে খাই, আমরা কাতার সোজা করি, কোথায় পেয়েছেন এটা? আর বলে সাথী ভাই, সাথী ভাই, এই ভাষাটাও ভুল, কি বলবেন? দিনী ভাই, মাশাআল্লাহ, বলবেন কি? দিনী ভাই, সাথী ভাই, এই তোরা কি সাহাবি নাকি? তোমরা কি সাহাবি? কি দিনী ভাই আমরা? তো কাতার সোজা করুন, বলবেন পায়ের সাথে পা, কাঁধের সাথে কাঁধ, টাকনোর সাথে টাকনো মিলিয়ে দাঁড়ান, এইরকম নির্দেশ হবে, আমরা কাতার সোজা করি, কাতারের মাঝে ফাঁক না রাখি, খেয়া পায়ে ভাষা কে শিখাইছে এগুলো? আল্লাহ সুবহানাহু নির্দেশ, আমর ভয়ঙ্কর নির্দেশ, আকিমু সুফুফাকুম তারাসসু, সুফু সুফুফাকুম, সবগুলো নির্দেশ। আর বলছে আমরা কাতার সোজা করি, তাও বলে কি মুয়াজ্জিন, ইমাম বেটা এত লাট, এটা বলতে হবে ইমামকে, আর বলছে কে মুয়াজ্জিন, এটা বেদাত, এটা চলবে না, কথা বোঝা গেছে? এত ভদ্র হলেন কোথায় থেকে? মুয়াজ্জিন লা ইলাহা ইল্লাল্লাহ না বলতে আল্লাহু আকবার, এটা আরেক খাটা শিকাস। আরে মুয়াজ্জিন একামত শেষ করলে এবার মুসল্লির দিকে দাঁড়াতে হবে, মুসল্লির দিকে দাঁড়ায় বলতে কাতার সোজা করুন, কাতার সোজা করুন, পায়ের সাথে পা মিলিয়ে দিন, কাঁধের সাথে কাঁধ মিলিয়ে দিন। আল্লাহ রাসূল বলছে যদি তোমরা না মিলাও তাহলে তোমাদের অন্তরটাকে আল্লাহ কি করে দিবেন? পৃথক করে দিবেন, নাউজুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ, না এটা করবেন না। আহলে হাদিসের অনেকে পেটে হাত বেঁধে, পেটে হাত বাঁধা যাবে কি মানে এরকম নাকি? এর কারণ আছে একটা, হ্যাঁ মানে এখানেও না এখানেও না, এখানে মারে মানে যেন মানুষ বুঝতে না পারে আপনি কোন জাতের, আপনি এখানে বাঁধেন জয়ীফ হাদিস আছে, আপনি এখানে বাঁধেন সহি হাদিস আছে, কত বোঝা গেছে? এখানে বাঁধলেন এটা কোন হাদিসের আলোকে? কোন হাদিসের আলোকে? না এটা হলো রাজনৈতিক সালাত, ইসলামী রাজনীতির সালাত, এটা মানে বুঝতে না পারে এটা কোন জাতের, যদি চিনে ফেলে নেয় রফল আদান করবে না? হাত বাঁধাটা সহি হাদিস বলা, সহি হাদিস পড়ানো খুব সহজ, কিন্তু আমল করা জটিল, অত সহজ না। আর আমল করে দেখেন একটু, মসজিদে গিয়ে বুকের উপরে হাত বেঁধে দেখেন একটু, তো বন্ধুদেরকে বলছি আপনারাই হলেন মূল সৈনিক, যুবকরা হলো মূল সৈনিক, ইনশাআল্লাহ বাংলাদেশে যতদিন বেঁচে থাকবেন তরুণ হন আর বৃদ্ধ হন, ছাত্র হন আর যুবক হন, যে হন না কেন সুন্নাতকে প্রতিষ্ঠা করেই মরবো ইনশাআল্লাহ। বেদাতীদের সাথে আপোষ করে আমি সুন্নাতের ক্ষতি করতে রাজি নয়। আপনার এমন কি ক্ষতি হয়েছে? আপনাকে ফাঁসি দিয়েছে, আপনাকে একে 20 বছর কারাদণ্ড দিয়েছে, সুন্নাতের আমল করতে ভয় পান কেন? অনেকেই মসজিদ থেকে গলা ধাক্কা দিয়ে বের করে দেয়, রফুরাদের এই মসজিদে চলবে না, জোরে আমি মারা চলবে না, বুকে হাত বাঁধা চলবে না, আমি তোমার বেদাতি মসজিদে সালাত পড়লাম না,
তালাক দিলাম আমি রাসূলের তরিকায় সালাত আদায় করব বাড়িতেই মরব ইনশাআল্লাহ খামাখা ফতোয়া দেয়া শুরু করেছো নরম ফতোয়া পাইছে এখন এই আমিন বলা সুন্নাত মুহাজির চালু করতে বহু আলেমকে রক্ত দিতে হয়েছে সন্তান তো তোমার না তুমি মায়া বুঝবে এতদিন মাজার পূজা করে এখন বক্তা হয়েছে সহি আকীদার হয়ে বলছে এটাও চলে ওইটাও চলে তোর আলু মার্কা জিরা মার্কা ফতোয়ার দরকার নাই তুমি বলো এটা হাদিসটা এটা যঈফ অন্তত এটা বলেন এই হাদিসটা সহি ভাই আপনার ইচ্ছা যেটা সেটা আমল করুন এতটুক বললেও না হয় সরাসরি বলে এটাও চলবে ওটাও চলবে এ কি সহ্য করা যায় বলেন তো দেখি আমিন একবার আমিন বলার কারণে এক সালাতে আমিন বলার কারণে উপমহাদেশের শ্রেষ্ঠ মহাদ্দেস সৈয়দ নাজির হোসেন দেহলভিকে এক বছর জেল খাটতে হয়েছে ফাজলাম করার জায়গা কো না রাজকে বলো এটা করলেও চলবে ওইটা করলেও চলবে আমাদের গা জ্বলে কি জন্য বুঝতে পারেন না আপনারা এই হাদিস সহি হাদিস প্রচার করতে মার খেতে হয় গাড়ি ভেঙে দেয় ইট মারে এতে গত কয়েকদিন আগে দেখলেন তো 14 তারিখে সম্ভবত উস্তাদের উপরে হামলা করলো না কারা হামলা করেছে এরা টুপিওয়ালা নারা হাফেজ নারা কিছু ভাই বলে যে এরা তো হাফেজ হেফজখানায় দান করলে সমস্যাটা কি আমি বলেছি এই হাফেজটাই বড় হয়ে মসজিদ পোড়ায় দিবে আহলাদিস মসজিদ পোড়া যাবে ওই এতিমটাই বড় হয়ে আহলাদিস মসজিদ বন্ধ করে দিবে আর এখন খাওয়ায় বড় করেন খুব খাওয়ায় বড় করেন কিয়ামতের মাঠে দেখে নেব সাইজ করে নেবেন ইনশাআল্লাহ তুমি বেদাতের কারখানায় যাকাতের টাকা দিয়ে বেদাতকে উত্তপ্ত করেছো আর ওই টাকা দিয়ে আমাদের নামে মামলা করে জেলখানায় ঢুকায় জীবন নষ্ট করতে চায় তারা আর তুমি টাকা দাও বেদাতের আস্তে নাই আহলে হাদিস মাদ্রাসা মসজিদ গুলো চলে না মাদ্রাসাগুলো এতিমখানা চলে না এতিমদের টাকা দিতে পারে না পোশাক দিতে পারে না খাদ্য দিতে পারে না আর তুমি বেদাতের আস্তে টাকা দাও তুমি হলে সবচেয়ে বড় শত্রু আহলে হাদিস আমরা হানাফি এলাকায় বাস করি কি আচ্ছা আখের ওয়াক্তে সালাত আদায় করে আমরা কি তাদের সাথে আদায় করব উত্তর তো দিয়ে দিছি 1497 নম্বর হাদিস সহিহ মুসলিমের মধ্যে এসেছে আপনি আওয়ালাতে সালাত পড়ে নেবেন নিজে নিজে এরপরে চাইলে তাদের সাথে গিয়ে পড়তে পারবেন না হলে পড়ার দরকার না চাইলে পড়বেন তাদের সাথে আগে যেটা পড়েছেন ওটা আসল পরে যেটা জামাতে পড়বেন ওটা কি আসল নফল নফল এটা কি নফল আগেরটা কি আসল হ্যাঁ না আজান দেওয়ার দরকার নাই যদি মসজিদে পড়েন আপনি ওই মসজিদে আজান দেওয়ার দরকার নাই একাই পড়ে চলে আসবেন হ্যাঁ বাড়িতে পড়লে আজান দিয়ে নেবেন আজান দিয়ে নেবেন কোনো সমস্যা নেই জামাতে সালাত আদায় করার চেয়ে আউয়াল ওয়াক্তে সালাত আদায় করা কি বেশি জরুরি অবশ্যই জরুরি এটা কি উত্তর দিলাম একই প্রশ্ন না উত্তরটা কি দিলাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যদি দেরি করে পড়ে ইমিতুনা সালাইয়া ইয়াখিরুস সালাত সালাতকে দেরি জরুরি বলে তোমার সালাত তুমি পড়ে নাও তাহলে কি জামাত বেশি গুরুত্বপূর্ণ ওয়াক্ত বেশি গুরুত্বপূর্ণ হ্যাঁ এখানে একটা উত্তর আছে সাময়িক কোন জায়গায় গেছেন সাময়িক কোন জায়গায় গেছেন সেখানে জামাত হবে একটু পরেই হবে আপনি ওই টাইমটা জামাতের সাথে কি পড়েন কিন্তু আপনি আজীবন এই ফজরের সালাত সূর্য ওঠার একটু আগে পড়বেন আর আসর সালাত সূর্য ডুবার একটু আগে পড়বেন এই সালাত নিয়ে জান্নাতে যাবেন আপনি জনক ব্যক্তি বলেছে আচ্ছা যারা ছোট শিরিক করবে তারা চিরস্থায়ী জাহান্নামী হবে না কিন্তু আপনার এক বক্তব্যে শুনেছিলাম যারা আল্লাহর সাথে বিন্দুমাত্র শিরিক করবে তারা জাহান্নামে যাবে তাবিজ অষ্টধাতু তারপরে এগুলো বড় শিরিক না ছোট শিরিক যে বক্তা বলেছে যে ছোট শিরিক করলে সিরিয়াসলি জাহান্নামী হবে না এটা ঠিক বলেছে এই কথাটা আমার বক্তব্যটা আপনি বুঝেছেন কিনা জানি না সেটা হলো চিরস্থায়ী জাহান্নামী হবে না আমি ভাষাটা এই কথাটা ঠিক
আমি বলেছি বিন্দু মাত্রেও শিরিক করলে জাহান্নামে যাবে, দুইটা বিরোধী না কিন্তু, মানে জাহান্নামে যাবে ছোট শিরিকের কারণে, কিন্তু কালেমার বদৌলতে জান্নাতে পরে ফিরে আসবে। কিন্তু শিরিকে আকবার করে মারা গেলে চিরস্থায়ী কি জাহান্নাম। আশা করি বুঝতে পেরেছেন, আমার বক্তব্যটা আবার শুনবেন। অর্থাৎ চুরি, জেনা, সুদ, মানুষ হত্যার চেয়ে ছোট শিরিক যেটা, এই তাবিজ, তারপরে কি এটা আপনার কি বলবো, ঢেপি, বালা, এইগুলো পড়া ছোট শিরিক, তবে এটা জেনার চেয়েও বড় পাপ। এটা কি জেনার চেয়েও বড় পাপ। এই এটা করলে আমুলও কবুল হবে না, ইমানও কবুল হবে না। এই ছোট শিরিক করলে আমুলও কবুল হবে না, ইমানও থাকবে না, ইসলামটা থাকবে। আর বড় শিরিক করলে ইসলামও থাকবে না, কি ইমানও থাকবে না, আবার কি আমুলও থাকবে না। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আল্লাহ আমাদের রক্ষা করুক। তাহলে বুঝতে পেরেছেন কি মানে চিরস্থায়ী জাহান্নাম, মানে জাহান্নামে যাবে কিন্তু চিরস্থায়ী জাহান্নামে থাকবে না, ওই কালেমার বদৌলতে আসবে। শিরিকে আকবার করলে ও চিরস্থায়ী জাহান্নামে, কাফের মুশরিকদের মতো। ওই জন্য তো তাওহীদের কিতাব পড়তে বলি, পড়েন কি? কাল খেপলাম কি ওই জন্য? এই জন্য তো খেপে গেলাম, পড়বেন না আপনারা। ইসলামে চুল রাখার বিধান কি, কিভাবে চুল রাখতে হবে, বড় করে নাকি চুল রাখার বিধান কি? অনেকে বড় চুল রাখাকে অপছন্দ করে, এ সম্পর্কে আপনি কি বলবেন? চুল রাখার পদ্ধতি তিনটা এসেছে হাদিসে। একটা দেখেন আমরা রাখছি, হ্যাঁ ছোট চুল, আপনারা অনেকে রাখছেন, হ্যাঁ ওই আপনার চুলের কথাই বলছি। এই কাটিং মাস্টার কিছু আছে, মানে একদিকে চেঁচে আর একদিকে চুল বড় রাখে, এটা নিষেধ কিন্তু। এক নম্বর, চুল চারিদিকে সমান রাখবেন, একবারে স্বাভাবিক রাখবেন, এটা এক নম্বর জায়েজ। আর একটা হলো চুল এই যে কানের লতি পর্যন্ত, এটাও জায়েজ, ঢাল পর্যন্ত এটা জায়েজ, আপনি রাখতে পারেন। কথা বোঝা গেছে? এটা সুনানুল জাওয়ায়েদের অন্তর্ভুক্ত, রাখা আবশ্যক এমনটা নয়। কথা বোঝা? সুনানুল জাওয়ায়েদ, সুনান দুইটা, একটা সুনানুল হুদা আর একটা সুনানুল জাওয়ায়েদ। আমার পাশে যদি কোনো লোক পাপ কাজ করে, যদি আমি নিষেধ না করি, তাহলে কি আমি গুনাহগার হব? যে গুনাহগার হবেন, অবশ্যই গুনাহ হবেন। আমি আপনি চেষ্টা করবেন মুখে বলার, হাত দিয়ে আটকানোর, না পারলে ঘৃণা করবেন। আমার বাবা মাকে কি বলতে পারবো নামাজ না পড়লে আমি আপনাদের সাথে কথা বলবো না? ও, নামাজ না পড়লে আপনাদের সাথে কথা বলবো না, বাবা মাকে বলতে পারবেন কিনা? না, এটা আপনি বলতে পারবেন না। তাদেরকে আপনি নসিহত করতে পারবেন, সহযোগিতা করবেন, বাবা মায়ের সাথে কখনো খারাপ আচরণ করা যাবে না, মুশরিক হলেও নসিহত করবেন। তবে তারা যদি আপনাকে শিরিক করতে বলে, পাপ করতে বলে, সেটা করবেন না। আল্লাহ তাআলা রাত্রি দিয়েছেন বিশ্রামের জন্য। আমাদের অনেকে নাইট ডিউটি করতে, দ্বিতীয় নাকি নাইট ডিউটি করতে হয়, নাইট ডিউটি করা যাবে কি? হ্যাঁ, নাইট ডিউটি করা যাবে, আপনি যদি দিনের বেলা কি ঘুমিয়ে নেন। কথা বোঝা গেছে? আপনি এই তিনটার সময় সালাতে উঠেন, এটাও তো নাইট ডিউটি। তিনটার সময় তাহাজ্জুদ পড়তে উঠেন না, এটা কি নাইট ডিউটি? এর অর্থ কি আপনি এশার পরে ঘুমিয়ে গেছে, তিনটায় উঠে গেছেন, এটা কি নাইট ডিউটি? আপনি যদি, তাহলে তো নাইট গার্ডের চাকরি বাতিল হয়ে যাবে। বুঝেননি কথা? নাইট গার্ড কি করে? দিনে ঘুমায়, রাত্রে পাহারা দেয়। সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহু, হাদিসটা জানেন কিনা জানি না, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আশঙ্কা বোধ করছিলেন, ঘুম আসছিল না, কেউ যদি একটু পাহারা দিত, এই যে নাইট গার্ডের পাহারা হাদিস। তো মা আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলছেন, হঠাৎ করে ঘরের বাহিরে শব্দ হলো, ঝনঝনে শব্দ হলো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, কে? তখন লাব্বাইক ওয়া সাআদাইক ইয়া রাসূলুল্লাহ। সাদ বিন আবি ওয়াক্কাস, তিনি বলছেন, আল্লাহ রাসূল, আমি উপস্থিত, আমি হাজির। এই যে উপস্থিত থাকলেন, পাহারা দিলেন, মা আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একবারে নাক ডেকে যে ঘুমালেন প্রশান্তির সাথে,
কিন্তু এর আগে তিনি ঘুমাতে পারছিলেন না নিরাপত্তার ভয়ে। তাহলে নাইট গার্ড কি জায়েজ? তো হ্যাঁ, চেষ্টা করবেন নাইট ডিউটিটা করতে গেলে এবাদতের অনেক কি হয়, ঘাটতি হয়। চেষ্টা করবেন আপনারা যতটুকু রুজি আল্লাহ দিয়েছেন ততটুকু। হ্যাঁ, খুব সুন্দর প্রশ্ন। বড় শিরিক করার কারণে যদি ঈমান চলে যায়, ইসলাম থেকে বেরিয়ে যায়, আগে আবার কালেমা পড়তে হবে কিনা? জি, পড়তে হবে আপনাকে। আমি বড় শিরিক করেছি, মাজার পূজা করেছি, পীর পূজা করেছি, আমি ইসলাম গ্রহণ করতে চাই, আপনাকে পড়তে হবে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ও আশহাদু আন্না মুহাম্মাদান আব্দুহু ওয়া রাসূলুহু। কথা বোঝা গেছে? আল্লাহ ইনশাআল্লাহ তওবা করলে আল্লাহ আমাকে আপনাকে ক্ষমা করে দেবেন ইনশাআল্লাহ। আবার প্রশ্ন দিচ্ছ, নিজেরাই বলছে সংক্ষেপ করেন, আবার প্রশ্ন দিচ্ছে। আমার ছোট ভাই নামাজ পড়ে না আর তার নেশা করে, আমাদের পরিবারের সাথে খারাপ আচরণ করে, এখন আমাদের করণীয় কি? ওকে বাড়ি থেকে বের করে দেন? তুই বাড়িতে থাকতে পারবে না। ছোট ভাই অনেক সময় কোনো কোনো পরিবারে কিছু বদ ছেলে থাকে, আপনি তাদের শাসন করবেন, নেশা করে মদ খেলে পুলিশের হাতে তুলে দেবেন, ওই কারখানা নিয়ে যেয়ে রেখে দেবে, শাসন করবেন। মসজিদের মাইকে বক্তব্য ছাত্রছাত্রী বা মাহফিলের জন্য ডাকা যাবে কি? না। মসজিদের মাইকে এই জন্য জরুরি যেটা ঘোষণা সেটা আপনি দিতে পারেন, কিন্তু মাইয়েতের শোক সংবাদ প্রচার করা যাবে না। আপনারা নারায়ণগঞ্জিতে এটা, তাই না? নারায়ণগঞ্জে যখন ডাকাত আসবে যখন, তখন মাইকে ঘোষণা দিবেন। কথা বোঝা গেছে? এলাকায় ডাকাত ঢুকেছে, অমুক বাড়িতে ডাকাত পড়েছে, তখন সবাই এক জায়গায়, জরুরি ভিত্তিতে করা যেতে পারে। এটাও না করা ভালো। মাইকে ঘোষণা যেটা আসছে সেটা সালাতুল কুসুফ, খুসুফ, যেটা চন্দ্র সূর্য গ্রহণের ঘোষণা মাইকে দিয়ে মসজিদে ঘোষণা দিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাত শুরু করতেন, এটা করা যেতে পারে। একাকী ফরজ সালাতের ক্ষেত্রে একামত দেওয়া লাগবে কি? এই ফতোয়াটা আজও জানেন না আপনি? একামত দিতে হবে, পুরুষ হোক আর মহিলা হোক একামত দিতে হবে। আমার বাবার কবরের পাশ দিয়ে ফুল গাছ লাগিয়েছি, এটা কি ঠিক করেছি? কি জন লাগাইছেন সেটাকে বলেন। আমাকে একজন বলছে, আমি মারা গেলে শুধু কবরে ফুল গাছ লাগা দিতে বলেছে। আমি বললাম যে কেন বলেছেন? তো বলছে যে কবর থেকে যদি ফুলের সুগন্ধি পায়। আমি বললাম লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, এই নিয়তে চলবে না। ফুল গাছ লাগানোর দরকার নাই, পাকা করার দরকার নাই, যেভাবে আছে ওইভাবে রেখে দিবেন। কথা বোঝা গেছে? কখনোই না, এগুলো করবেন না। কবর নিচু জায়গা হওয়াতে পানি উঠে যাওয়াতে মাটি দিয়ে উঁচু করেছে, এটা কি ঠিক? ঠিক আছে। একজন হানাফি আলেম হাফেজ, তিনি ফোন রিসিভ করে বলে হিন্দুকে দাদা নমস্কার। আচ্ছা আচ্ছা, এটা বলে আর কি। হ্যাঁ, ফোন রিসিভ কি বলে? দাদা নমস্কার, এই কথা বলে? এটা বলা যাবে কি? না, নমস্কারের অর্থ ঠিক না। নমস্কার হলো পূজা করা। আমরা যতটুকু বলি আদব শব্দটা, আদাব 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 শব্দটা বলা যেতে পারে, সালাম তো বলা যাবে না, নমস্কারও বলা যাবে না। আপনার বই জাল হাদিসের কবর রাসূলুল্লাহ সালাত বইয়ে আপনি উল্লেখ করেছেন সূরা ফাতেহা পড়া ফরজ, আরও বলেছেন সূরা ফাতেহা এবং কোরআন পৃথক, এই দুইটার একটু ব্যাখ্যা দিবেন। জি, সূরা ফাতেহা পড়া ফরজ আবারও বলছি, তবে আপনি সূরা ফাতেহার কোরআন পৃথক এর পরের বাক্যটা আপনি লেখেননি, ওটা তো কোরআন আমার বইতে লেখা আছে, আমি তো লিখছি, পরে লেখা আছে এইটি কোরআনের ভূমিকা, এটা পড়লে তো ক্লিয়ার হয়ে যাচ্ছে, তাই না? আর প্রত্যেকটা আমি যেটা বলতে চেয়েছি, কোরআনের ভূমিকা যেটা, আমার বইয়ের মধ্যে নিচে আরবিতে একটা কোট করা আছে, রেফারেন্স কোট করা আছে, এটাও পড়েনি, ইমাম বুখারি রহিমাহুল্লাহর কোট, ওইটা ওইটা পড়লে একজন, এটাকে একজন আলেমকে বোঝানোর জন্য বলেছি। আলেম কি করলো? মানুষকে উল্টা বুঝ দেওয়ার চেষ্টা করলো। মানে কোরআনটা আর সূরা ফাতেহাটা, হ্যাঁ, এই দুইটার মধ্যে সূরা ফাতেহা হলো ভূমিকা, কিন্তু ভূমিকা কি বই থেকে আলাদা হয়? একসঙ্গে থাকে, কিন্তু ভূমিকা তো ভূমিকা, ভূমিকা একটা অধ্যায়,
সূরা মানে অধ্যায় এই জিনিসটা বুঝাতে পারিনি পরে বলেছি এটা কোরআনের ভূমিকা ওই যে আমি বলেছি ফরজ ইমাম বুখারী রাহিমাহুল্লাহ তিনি বলেছেন উজুবুল কিরাত অর্থাৎ সূরা ফাতিহা পড়াটা ওয়াজিব এই ওয়াজিব অর্থ হলো ফরজ সূরা ফাতিহা না পড়লে সালাত হবে না হবে ওয়াজিব কেন বলছেন লা সালাতা লিমান লাম ইয়াকরা বিফাতিহাতিল কিতাব যে সূরা ফাতিহা পড়ে না তার সালাত নাই আরো অনেকেই বলেছে শুধু আমি বলিনি সূরা ফাতিহা পড়া ফরজ কারণ কেউ না পড়লে ফরজ তরক করলে সালাত হয় না আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সঠিকটা বোঝার তৌফিক দান করুক আমিন আমরা যে বেতের সালাতে দোয়া কুনুত পড়ি সেটা রুকুর আগে না পরে পড়তে হবে রুকুর আগে পড়া উত্তম যখন কেরাত শেষ হয়ে গেল তখন দুই ভাবে পড়তে পারে এই হাত বেঁধে সূরা ফাতিহা পড়লেন সূরা ইখলাস পড়লেন পড়ার পরে পড়লেন আল্লাহুম্মা হাদিনি ফিমান হাদায়ত ওয়া আফিনি ফিমান আফায়ত পড়লেন পড়ার পর রুকুতে চলে গেলেন অথবা সূরা ফাতিহা অন্য সূরা পড়ার পরে শেষ হয়ে গেল অটো হাত তুললেন তাকবীর দিবেন না হাত তুলে পড়তে থাকলেন আল্লাহুম্মা হাদিনি ফিমান হাদায়ত ওয়া আফিনি ফিমান আফায়ত হাত তুলে পড়লেন পরে হাতটা ছেড়ে দিবেন মুখে মাসা করবেন না মুখে মাসা করবেন না ছেড়ে দিলেন দিয়ে রুকুতে চলে গেলেন এটা হলো পদ্ধতি অথবা রুকুর পরেও পড়তে পারবেন কেউ কেউ বলেছেন পড়া যেতে পারে দোয়া কুনুত এখানে আরেকটা জিনিস বলে রাখি বাংলাদেশে প্রচলিত দোয়া কুনুত এটা চলবে না কি যারা আল্লাহুম্মা ইন্না নাস্তাইনুকা ওয়া নাস্তাগফিরুকা ওয়া নাতুবু ইলাইক এইটা হলো কুনুতে নাজেলা এটা কুনুতুল বেতের না যারা সংশোধন করতে পারেননি সংশোধন করে নিন কুনুতে বেতের বেতরের কুনুত হলো আল্লাহুম্মা হাদিনি ফিমান হাদায়ত ওয়া আফিনি ফিমান আফায়ত ওয়া তাওয়াল্লানি ফিমান তাওয়াল্লায়ত আর কুনুতে নাজিলা বিপদ আপদ নাজিল হলো মুসলিম রাষ্ট্রের উপরে আক্রমণ হলে আমি ফরজ সালাতে শেষ রাকাতে রুকু থেকে উঠার পরে পড়ব আল্লাহুম্মা ইন্না নাস্তাইনুকা ওয়া নাস্তাগফিরুকা ওয়া নাতুবু ইলাইকা এটা হলো কুনুত সব